প্রাক্তন সতীর্থ তথা বর্তমানের বিজেপি দলের নেত্রী অজন্তা নেওকর বিরুদ্ধে সরব রকিবুল হুসেন, গৌরব গগৈ। গোলাঘাটত কংগ্রেসের স্থিতি সবল, আউট হব অজন্তা নেওক। এআইডিএফ কংগ্রেসের মিত্রতার বাবে আগভাগ লৈছিল অজন্তা নেওকে। কা খন্দরমতো স্থিতি স্পষ্ট করবল আহ্বান রকিবুল হুসেনের। নতুন বছরটির প্রথম দিনটতেই অনুষ্ঠিত হয়েছিল সাংবাদিকসকলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের মত বিনিময় অনুষ্ঠান। এই মত বিনিময় অনুষ্ঠানতে উত্থাপন হয়েছিল অজন্তা নেওকর প্রসঙ্গ। কংগ্রেস আর এআইডিএফর মিত্রতার বিরোধিতা করে কংগ্রেসের বিজেপি যোগ দিয়েছিল অজন্তা নেওকে। আর এই সন্দর্ভত পুনের অজন্তা নেওকক উভতি ধরেছে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা বিরোধী উপদলপতি রকিবুল হুসেনে। হুসেনের মন্তব্য, কোর কমিটি মিটিং হয়েছিল, যেটা আমি সিদ্ধান্ত লোক এই কোর কমিটি মিটিং 22 আগস্ট সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও আসলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী ডাঙরিয়া। সেইদিনা আমার মুকলিকে কথা হয়েছিল, সেইদিন আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়াত উপস্থিত আছে ভূমিধর ভ্রমণ ডাঙরিয়াও কৈছিল, সেইদিন সকলোতকৈ বেশি সমর্থন করেছিল সেই নেতৃগুলি, সকলোতকৈ বেশি কৈছিল যে সময়ের আহ্বান। এই সময়ত কংগ্রেস আর ইউডিএফে এলায়েন্স করলে আমার সরকার আহিব। আর মানে উজনির প্রতিনিধি হিসাবে কৈছো যে এই কথাখিনি যদি কংগ্রেসে আজির তারিখ মানি লয়, তেতিয়াহলে কংগ্রেস অহা 21-ত সরকার হব। মই এই কথাটো ডাঠি কৈছো, তেওঁ খুব জোরে এই কথাখিনি কৈছে। আর যদি এতিয়া তেনেকে কয়, মোৰ বোধ হয় কোৱা নাই, কোৱাইছে নেকি কোনোবাই, কোৱাইছে নেকি বোলে এইখিনি তুমি কৈ দিয়া, তেনেকুৱা কোৱাইছে নেকি, তেওঁ কব নালাগে এই কথাখিনি। তেওঁ নগলেহেঁতেন, কিবা ঘটৰ মটৰ এটা হৈছে বোধহয় দুদিনত, অলপ তেওঁ কিবা অলপ অলপ ঘটৰ মটৰ হৈছে নেকি, যি কাৰণে গৈছিল সেইটো নহ'ব নেকি, নহ'লে আকৌ কইনে আহাৰ ইংগিত দিয়া নাই জানো, আমি এতিয়া তেওঁক উত্তৰ কৰিলে আহি যাব নেকি, তেনেকুৱা এটা ক'ব বিচাৰিছে নেকি, কিবা এটা ঘটৰ মটৰ হৈছে, নহ'লে তেওঁ নিজেই শক্তিশালী ৰূপত কৈছে। ইপিনে নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কা সন্দৰ্ভত অজন্তা নেওগৰ স্থিতি স্পষ্ট কৰিবলৈ আহ্বান রকিবুল হুসেনের। গোলাঘাটৰ ৰাজহুৱা সভাত কাৰ বিৰুদ্ধে মন্তব্য কৰা অজন্তা নেওকে দুতলীয়া স্থিতি লব নেকি কা সন্দৰ্ভত, গোলাঘাটবাসীক কি উত্তৰ দিব অজন্তা নেওকে? ঠিক আছে বাৰু, সেইটো বাৰু আমাৰ বন্ধ দুৱাৰৰ মাজত কৈছিল, কাটো গোলাঘাটতো চিঞৰি চিঞৰি কৈছিল যে মই কা নামানো, আমাক লৈ গৈছিল ৰাজহুৱাভাৱে কৈছিল, আপোনালোকৰ তাতে ৰেকৰ্ড আছে, এতিয়া কাৰ কথা কি কয়? এতিয়া কাৰটো স্পষ্ট কৰিব লাগে যে কা আমি নামানো তাতো গৈ কব, নে কা আমি মানো তাত গৈ কব, মানিম, ঘটৰ মটৰটো এটা আছে, এইটো কিবা এটা হৈছে, নহলে কা সেই মানুহৰ কি উত্তৰ দিব, যোনে ৰাজহুৱাভাৱে হাজাৰ হাজাৰ মানুহৰ ওচৰত কৈছে কা আমি নামানো, আজি কৈছে কা মানো, এই কথাটোৰ উত্তৰটো ৰাইজেহে বিচাৰ কৰিব, কিন্তু আমাক সুধিটো লাভ নাই, ৰাইজে বুজি পাইছে, ৰাইজে বুজি পাইছে তেখেতে কিয় গৈছে, এই কথাখিনি আমি কব নালাগে, তেখেতৰ এটা এটা উত্তৰ ৰাইজে দিব, এই কথাখিনি আজিৰ তাৰিখত আমি নকওঁ, যদি কালিৰ পৰা সোধে আমি এই কথাখিনি কম। আজি ইপিনে অজন্তা নেওকৰ বিজেপি গমনে বিপদত পেলাব নেকি সাংসদ গৌৰৱ গগৈ? সাংবাদিকক এই ক্ষেত্ৰত গৌৰৱ গগৈৰ স্পষ্ট মন্তব্য, অজন্তা নেওক বিজেপিলৈ গৈছে, কংগ্ৰেছ কৰ্মী নহয়। গোলাঘাটত কংগ্ৰেছৰ স্থিতি আজিও সবল, তেওঁ এটা ভুল চিন্তা হৈছে যে কংগ্রেসের ভিতর যদরে মরম বা সম্মান পাইছে একদরে মরম সম্মান বিজেপি পাব, এই ভুল চিন্তা। আর লগত যা কিছু দলের কর্মী সকল কম সময়ের ভিতর যেটা দেখা পাব যে বিজেপি ঘরের ভিতর মর্যাদা নাই, যথেষ্ট উভতি আহ, আর যেহেতু কর্মী সকলে উভতি আহিব, মই ভাবো উজনি অসমৰ নহয় গোলাঘাট সমষ্টি ভিতরতে আমার যদরে আপনাদের প্রশ্ন করেছে প্রভাব পড়ব নপরে, যেহেতু এজন ব্যক্তিয়ে মানুষের ঘরলে না যায়, আমার দলের কর্মী সকলে ঘরে ঘরে গৈ মানুষের লগত আমার দলের কথাখিনি বুঝায়, এই কারণে মই ভাবো উজনি অসমে নহয় গোলাঘাট জেলা ভিতরতে, মই জেলা ভিতরতে কৈছো, গোলাঘাট জেলা ভিতরতে তেওঁৰ যোৱা প্রভাব নপরে, আর যেতিয়া আমার তেওঁলোকৰ যোৱা কিছু কর্মী সকল উভতি আহিব তেতিয়া গোলাঘাট সমষ্টি ভিতরতো তেওঁ প্রভাব নপরিব। ক্যামেরা গুণু খানৰ সৈতে তীর্থপৰা রিপোর্ট, আসাম নিউজ।